আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের এই পর্বে আমরা আলোচনা করবো এখানে অনুশীলনীর মানে পাসেস, অনুশীলনীর হচ্ছে 5 এবং 6 নম্বর এই দুটো ম্যাথ। এখানে তো আমরা এখানে প্রথমত এখানে 5 নম্বর ম্যাথটা এখানে করব। তো 5 নম্বর ম্যাথ বলা আছে এখানে 10% মুনাফা হারে। এখানে 10% মুনাফা হারে বলতে আমরা কি বুঝতেছি এখানে, যে 100 টাকায় এক বছরে 10 টাকা এখানে হচ্ছে এত হারে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা কিন্তু বলছে এখানে, 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে। তার মানে এই 3 লক্ষ টাকায় মুনাফা আসল বলতে আমরা কি বুঝতেছি এখানে, আসল সহ মুনাফা। তো এই আসল সহ মুনাফার দ্বিগুণ হবে আমাদের, এটা বের করতে হবে এখানে। তো আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখানে। আমরা প্রথমত এখানে ঐকিক নিয়মে যে ম্যাথটা আমি করি এখানে, এটা কয় নম্বর ম্যাথ এখানে? 5 নম্বর ম্যাথ এখানে, 5 নম্বর। তো ঐকিক নিয়মে করলে কিন্তু আমরা লিখতে পারবো এখানে যে 100 টাকায়, হ্যাঁ 100 টাকায় এক বছরের মুনাফা, তাই না? এক বছরের মুনাফা কত হবে এখানে? 10 টাকা হবে। এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে বলতে পারি এখানে, এটা কারণ যেহেতু 10% আমাদের এখানে মুনাফার হার আছে এখানে। তাহলে আমরা বলতে পারি না এখানে 1 টাকায় এক বছরের মুনাফা কত হবে এখানে? 10 বাই 100, এত টাকা। তো আমাদের এখানে আছে কত বলুন তো, এখানে এখানে মূলত আছে 3 লক্ষ টাকা আছে এখানে। তো 3 লক্ষ বলতে আমরা কি বুঝতেছি এখানে, অতএব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ এটা কিন্তু 3 এখানে। আবার অন্য কিছু, 3 লক্ষ টাকায় এক বছরের মুনাফা, তাই না? এক বছরের মুনাফা কত হবে এখানে? 3 লক্ষ গুণন হচ্ছে 10 বাই হচ্ছে 100। ওকে, তার মানে যে 1-এ 0-0 কাটা যাবে এখানে, এই 0-0 কাটা যাবে এখানে, তার মানে এখানে থাকতেছে কত এখানে? 3000 টাকা, তার মানে হচ্ছে 30,000 টাকা এখানে। আমরা কি বুঝতে পারছি এখানে? তার মানে এখানে আমাদের হচ্ছে 3 লাখ টাকায় এক বছরে মুনাফা কত হবে এখানে? 30,000 টাকা হবে। তার মানে আমাদের এক বছরের মুনাফা আসল কত এটা আমি বের করবো। তো মুনাফা আসল বলতে আমরা কি বুঝবো এখানে? মুনাফা আসল বলতে আমরা বুঝবো এখানে যে হচ্ছে আসল সহ মুনাফা। তো আমরা এখানে লিখবো এখানে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তো লিখবো আমরা এখানে এক বছরে, অতএব এক বছরে মুনাফা আসল এখানে আসল কত ছিল বলুন তো, এখানে 3 লাখ টাকা ছিল এখানে আসল। 1, 2, 3, 4, 5, আর এখানে মুনাফা কত হলাম? 30,000 পেলাম এখানে, এত টাকা না? আচ্ছা, তার মানে এটা টোটাল করলে কত হচ্ছে এখানে? 3, 3, 1, 1, 1, 1, মানে এতগুলো জিরো আর কি হবে এখানে, 4টা 0 হবে, এত টাকা। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমাদের এখানে এইটা, এই কাজটা আমরা করলাম, যেটা আমি করলাম কি এখানে, এক বছরে মুনাফা আসলটা বের করলাম এখানে। এবং এক বছরে আমাদের 3 লাখ টাকায় কয় টাকা মুনাফা হলো এটা আমাদের মানে বের করতে হবে, কারণ মুনাফা আসল বের করতে গেলে আমাদের এই মানটা করতে হবে এখানে। এখন এখানে একটু বিষয় খেয়াল করে দেখুন, আমাদের কত বছরে কিন্তু বের করতে, মানে কত বলতে আমাদের এন বের করতে বলছে, এন এন ইকুয়াল টু আমাদের এখানে হট, এন এর মান বের করতে বলছে এখানে। কত বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে এখানে? ওকে, কত বছরে কি হবে মুনাফা আসল দ্বিগুণ হবে? আমাদের একটু ভালো করে এটা মানে বুঝলে হয়ে যাবে এখানে, আর কিচ্ছু না। এখানে যেহেতু মুনাফা আসল দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে এই দ্বিগুণটা কার হবে? মানে আমাদের এখানে এই আসল যেটা আছে আসলের থেকে দ্বিগুণ। তো আসল কয় টাকা আছে বলুন তো এখানে? আসল আছে আমাদের এখানে 3 লাখ টাকা আছে। তো 3 লাখ টাকাটা কি হবে? মুনাফা আসলে দ্বিগুণ, মানে মুনাফা সহ লাভে দুটো একখানে দ্বিগুণ হবে। তো আমরা এখানে প্রথমত বের করব যে আসলের যে দ্বিগুণ আছে সেটা বের করবো এখানে। তো আমরা এখানে লিখে নেবো এখানে জিনিসটা, আপনারা একটু আমার সাথে সাথে একটু তুলে নেন তাহলে আপনার জন্য বেটার হবে। আমি লিখবো এখানে 1, 2, 3, 4, 5, এত টাকার দ্বিগুণ, তাই না? এত টাকার 2 গুণ কত হবে না? 6 লাখ হবে এখানে। 1, 2, 3, 4, 5, 6, এত টাকা। তার মানে আমরা কত সময় আমরা কি এত এই টাকাটা বানাতে পারবো সেটা আমাকে বের করতে বলছে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, মানে আসলের উপর এই যে এই টাকাটা বানাতে পারবো সেটা আমাদের বের করতে বলছে। আমরা আবার এখানে এই কাজটা এভাবে ঐকিক নিয়মে করতে পারবো না এখানে, এভাবে বলতে পারবো এখানে যে হচ্ছে মুনাফা আসলে এত টাকা হয় এক বছরে। তাহলে লিখবো এখানে কি, মুনাফা আসলে এটা একটু হাইপেন দেওয়া লাগে, আসলে এক বছরে হয় কত বলুন তো এখানে? এই যে বা এখানে আমাদের এখানে এইটা আমরা এভাবে না দিয়ে মুনাফা আসলে এত টাকা হয় এটা বলার বেটার হবে এখানে। মুনাফা আসলে কত টাকা হয় বলুন তো এখানে? এক, দুই, তিন, চার, এত টাকা হয়
এক বছরে। ওকে, তাহলে আমাদের মুনাফা আসলে এখানে কত টাকা হবে? এখানে 1 টাকা, আমি উইকিং নিয়ম করতেছি, 1 টাকা হয় কত বছর? এখানে 1/3300000, এত বছরে। অথবা আমাদের মুনাফা আসলে কত টাকার কথা বলছে এখানে? 6 লাখ টাকার কথা বলছে এখানে। তো আমি লিখবো এখানে 6 লাখ, 6, 1, 2, 3, 4, 5, এত টাকা হয়। আমরা জাস্ট ক্যালকুলেশন করবো এখানে, এখানে 6, 1, 2, 3, 4, 5, 6, আর এখানে হচ্ছে 3300000, এত বছরে, তাই না? আমরা এটা যে ক্যালকুলেশন করি এখন, দেখবো যে আমাদের এখানে এই যে শূন্য শূন্য কাটা যাবে, এখানে এই শূন্য শূন্য কাটা যাবে, এই শূন্য শূন্য কাটা যাবে, আবার এই শূন্য শূন্য কাটা যাবে, এই শূন্য শূন্য কাটা যাবে। ওকে, তো এখানে থাকবে কত? এখানে উপর থাকবে কি 600 থাকবে, আর নিচে 33 এখানে। ওকে, তো এটাকে যদি আপনি ভাগ করে দেন, দেখবেন যে আপনার এখানে মানটা পাবেন এখানে 1.82 বছর। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে এত বছর। তার মানে উত্তর হচ্ছে আমাদের এটা এখানে 1.82 বছর হবে, এত বছরে আমাদের কি হবে? মুনাফা আসলটা দ্বিগুণ হবে এখানে। ওকে, কত বছরে? 1.82। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে জিনিসটা, খুবই ইজিয়ার একটা বিষয় এখানে, খুবই ইজি আর কি বিষয়টা এখানে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে তারপরে নেক্সট ম্যাথটা আমরা করবো এখানে। তো নেক্সট ম্যাথটা আমাদের বলছে এখানে 6 নম্বর ম্যাথ এখানে। তো 6 নম্বর ম্যাথটা আমাদের বলছে এখানে যে হচ্ছে এটা কত? 50,000, না? হ্যাঁ, 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে এত টাকা হলে, তার মানে 7 বছরে মুনাফা আসলে দেওয়া আছে এখানে, এখানে আমাদের কত? এখানে 1,20,000 টাকা দেওয়া আছে এখানে। তা মুনাফা আসল মানে কি? এটা মুনাফা সহ, মানে আসল সহ মুনাফা, আর আমাদের আসল কত এখানে? 50,000 টাকা। তার মানে মুনাফা কত হবে এটা আমরা কিন্তু বুঝতে পারবো এখানে। তো আমরা এখানে দেখতেছি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কি বলুন তো, এখানে 6 নম্বর ম্যাথ। তো এখানে আসল কত বলুন তো? আসল ৫০,০০০ টাকা। বুঝতে পারছেন? আর আমাদের এখানে আর কি আছে এখানে? 7 বছরের মুনাফা আসল দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা এখানে দেখছি, হ্যাঁ, 7 বছরের মুনাফা আসল, আমি লিখবো এখানে 7 বছরে, একটু খাতায় একটু তুলে নেন, একটু মুনাফা আসল, মুনাফা আসল কত টাকা বলুন তো? এখানে আছে এখানে কত? 1,20,000, 1,20,111, এত টাকা আর কি। আচ্ছা, এবার একটা বিষয় বল, মানে বলুন তো এখানে যে আমাদের 7 বছরে মুনাফা কত হবে এখানে? 7 বছরে মুনাফা কতটুকু হবে? মুনাফা যেহেতু আমাদের মুনাফা আসলে হচ্ছে এত টাকা, তার মানে আসল সহ মুনাফা এতটুকু, আর আসল কত এখানে? এটা, তার মানে আমি যেখানে এই 1,20,000 থেকে 50,000 বাদ দিয়ে দিই এখানে, কত দিই? 50,000 যে বাদ দিয়ে দিই এখানে, তো যেটা এটা এখানে থাকবে অবশিষ্ট, এটাই কিন্তু আমাদের কি বলুন তো এখানে জাস্ট মুনাফা হবে এখানে। তো মুনাফা হবে 70,000 টাকা এখানে, এত টাকা। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি মুনাফা পর্যন্ত মানে বের করা এখানে। তার মানে 7 বছরের মুনাফা কত এখানে? এত টাকা। আমরা যদি এখানে ম্যাথমেটিক্সটা যে ইয়াতে করতাম, মানে সূত্র দিয়ে করতাম, তাও কিন্তু আমাদের কি হতো এখানে? এটা কিন্তু আয়ের মানে তো, আর এটা আসলে এটা ছিল এখানে। ওকে, আর আমাদের 7 বছর মানে বলছে মানে আমাদের এটা কি হবে? হ্যাঁ, এন এর মানটা 7 হবে, আর আমাদের এখানে মুনাফার হার বের করতে বলছে, মানে আর এর মানটা বের করতে বলছে এখানে। ওকে, কার মান বের করতে বলছে? আর এর মান। তো আপনি চাইলে এখানে সূত্র দিয়েও মানে বসাতে পারেন, সমস্যা নেই, কারণ আপনার এখানে যে এই মানটা আছে এখানে, আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটা করবেন এখানে। এই মানটা, এটা হচ্ছে আসল, আসল মানে হচ্ছে পির মান এখানে। হ্যাঁ, আর আমাদের এই এটা কি এখানে? এটা পেলাম হচ্ছে মুনাফা, পেলাম এখানে মুনাফা হচ্ছে আয়ের মান পেলাম এখানে। আবার এখানে এন এর মান তো আমরা জানি, এখানে এন এর মান কত এখানে? এন এন মানে হচ্ছে কত? এন মানে হচ্ছে 7 বছর, তাই না? 7 বছর আমাদের বের করতে হবে, আর এর মান বের করতে বলছে এখানে, আর ইজ ইকুয়াল টু হট। তো আমরা এখানে আই ইকুয়াল টু কি জানি? পি এন আর জানি এখানে। তো এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাবে। আপনি যদি এখানে ঐকিক নিয়ম করেন তাও কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখতে পারি কি বলুন তো এখানে, যেহেতু হার বের করতে বলছে, আমরা লিখবো এখানে কি? আমরা লিখতে পারি 50,000 টাকা, তাই না? এখানে লিখতে পারি এখানে 50 টাকায়, মানে এত টাকায়, তাই না? এত টাকায় 7 বছরের মুনাফা, কত টাকা এখানে বলুন তো? 70,000 টাকা, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি কি এখানে 1 টাকায়, এখানে কি 1 বছরের মুনাফা? 1 বছরের মুনাফা কত হবে এখানে? আর এখানে কি 50, এত টাকা?
তাহলে আমাদের এখানে বের করতে হবে যেটা 100 টাকায়, মানে 100 টাকায় যেটা, সেটা তো আমাদের কি বলতো এখানে হার, এখানে 100 টাকায় এক বছরের মুনাফা কত হবে? এখানে আমি জাস্ট ক্যালকুলেশন করবো, এখানে 7000 × 100 আর এখানে 500000, এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে দেখুন তো, এখানে সবগুলো কাটাকাটি যাচ্ছে মনে হয়, আমাদের এই শূন্যর সাথে শূন্য কাটা যাচ্ছে, এই শূন্যর সাথে শূন্য কাটা আছে, ওকে, এই শূন্যর সাথে কাটা যাচ্ছে এটা, এই শূন্যর সাথে এটা কাটা যাচ্ছে, ওকে। মানে যে আমাদের এখানে 70 আছে এখানে, আর এখানে 5 আছে, তাই না? তো আমরা এখানে যে ক্যালকুলেশন করি এখানে, তাহলে কত হচ্ছে? ও আমার মনে হয় একটা বিষয় মিস্টেক হয়েছে, যে 7টা আমাদের লিখতে ভুলে গেছি এখানে, 7টা আমাদের লিখতে হবে এখানে, তো এই 7টা আমাদের এখানে নিচে চলে যাবে, তাই না? তাহলে 7 আমাদের এখানে, এটা আমি দিতে আসলে ভুলে গেছি এখানে 7টা, সরি। তো আমাদের এখানে এইটাকে আমি যে গুণ করি এখানে কত হবে বলুন তো, 7, 7 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 100 হবে না? 700 কাটলে 100 হবে, তাই না? 100 আর 5 × 20 100 না, তার মানে 20%। তো মুনাফার হারটা কত হবে এখানে? 20% হবে। তো আপনাদের কাজ থাকবে যে আপনারা এটা এই সূত্রের মাধ্যমে করবেন, এখানে এই সূত্রের মাধ্যমে এটা 20% হবে, এটা বের করবেন, ওকে। এটা এই সূত্র দিয়ে করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন যেটা আমাদের কাছে ইজি মনে হচ্ছে তখন আমরা সেইটা নিয়ে এখানে ম্যাথগুলো সলভ করার ট্রাই করতেছি। আই থিঙ্ক আপনি শুরু থেকে সবগুলো ম্যাথ বুঝতে পারছেন, কারণ এগুলো আসলে খুব ইজি ম্যাথ ছিল এখানে, ওকে। আল্লাহ হাফেজ।